হয়তোবা আপনি ডিজাইনের খুব ভালো কাজ জানেন, কিন্তু আপনি এটা জানেন না কোন কাজের কি সাইজ দিতে হবে এবং গ্রিবার কতটুকু দিতে হবে। প্রেসে যখন কাজ করাবেন তখন কালার মোড কি দিতে হবে, এবং যখন আপনি ডিজিটাল প্রিন্ট থেকে পিভিসি প্রিন্ট বের করবেন বা প্যানা বের করবেন, সেক্ষেত্রে আপনাকে কালার মোড কি দিতে হবে, আপনি কি RGB মোড দিবেন নাকি CMYK মোড দিবেন, এবং কোন দিক দিয়ে গ্রিবার কতটুকু দিবেন, প্লেটের মধ্যে আপনি কিভাবে সেটিং করবেন, আজকে টিউটোরিয়ালটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের অনুরোধে। তো এখানে কথা বলে আসলে বোঝাতে পারবো না, আমি কাজের মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে দিব। তবে একটা রিকোয়েস্ট হলো, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, অল্প একটু দেখলে আপনি কিছুই বুঝবেন না। যারা ডিজাইনের কাজ করেন তাদের প্রত্যেকেরই এই বিষয়গুলি জানা থাকা অবশ্যই অবশ্যই দরকার, মানে কোন কাজের কি সাইজ দিবেন এবং কোন সাইজে কাজ করলে পেপার ওয়েস্টেজ হবে না, আসলে এই সমস্ত বিষয় নিয়ে। আর এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের অনুরোধে। আরও নানান খুঁটিনাটি অনেক বিষয় আছে, সমস্ত বিষয় আমি আপনাদের বোঝাবো। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো আমি আগে বলেছি এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের অনুরোধে হচ্ছে। এখানে আমার কাছে এক ভাই হুসাইন আহমেদ, উনি আমার প্রায় ভিডিওতে উনি কমেন্ট করে আসছেন, AI ফাইল, EPS ফাইল, JPG এবং PDF, মানে সেটা প্রিন্টিং কাজের জন্য প্রেসে ফাইলটা ট্রান্সফার করতে হলে কোন ফাইল আপনি নেবেন। আর এখানে আসলে আপনি যেভাবে বলেছেন যে পোস্টার, হ্যান্ডবিল, বিভিন্ন কাজের সাইজ বিভিন্ন রকম হয়, তারপরে আমি চেষ্টা করব আপনার কথা অনুযায়ী। আরেক ভাই ডিজাইন হেল্প, উনি বলেছেন ভাইয়া ফটোশপের কাজ আর ইলাস্ট্রেটর কাজ কি গ্রাফিক্স ডিজাইন করতে এই দুইটে সফটওয়্যারে হলে হয় কি, নাকি আরও অন্য কোনো, আপনি ডিজাইনের কাজ করতে গেলে বা গ্রাফিক্স কাজ করতে গেলে এখনকার সময়ে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটির সমন্বয়ে যে কাজটা হয় সেটাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। আর আগে আপনার ক্রোয়াল ড্রোতে কাজ করা হতো, এখন আর ক্রোয়াল ড্রো খুব একটা বেশি আমাদের দেশে ইউজ হয় না। ওকে, তারপরেরটা হচ্ছে ডিজাইন পার্ট, বাই ফটোশপে টাইপের মাউস ছাড়া আপনি কিভাবে কিভাবে মুভ টুল টা আনবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর আমি এখানে ধরেন আমি এখানে আসলাম, রাসেল লিখলাম। ওকে, এখন ধরেন আমি মুভ টুলে চলে যাব। মুভ টুলটা হচ্ছে মানে ওই যে কার্সরটা যেটা যেরকম আছে ওই পয়েন্টে যেটা, ওইখানে যদি আপনি যেতে চান। তো উনি বলেছেন মানে মুভ টুলটা আপনি কিভাবে আনবেন, মানে মাউসের পয়েন্টের ছাড়া, মাউস দিয়ে তো এখানে ক্লিক করলে মুভ টুল আসলো। এখন আপনি যদি টাইপ করেন সেক্ষেত্রে আপনি যদি এইখানে যে কিবোর্ডে যে বড় এন্টার আছে সেই এন্টার যদি দেন তাহলে কিন্তু নিচে চলে গেল, তাই না? আপনি এইখানে না দিয়ে এখানে কিবোর্ডের একদম ডান সাইডে দেখবেন এন্টার রয়েছে, মানে ক্যালকুলেটরের অপশানে, সেখানে আপনি এন্টার দিবেন। দেখুন ওই যে টাইপের যে অপশানটা আছে সেখান থেকে কিন্তু চলে এসেছে। ওকে, তারপরে আপনি এখানে শুধু কিবোর্ড থেকে V প্রেস করলেই কিন্তু মুভ টুল চলে এসেছে। দেখেন, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, আরেকটা ভাই বলছেন, আরেকজন ভাই বলেছেন যে ভাই ইলাস্ট্রেটরের ছবি বা JPG মোটে কিভাবে সেভ করবেন, জানাবেন উপকৃত হব। জুবায়ের জিসান ভাই, যাক আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আপনার একটি ইলাস্ট্রেটর ফাইল, আমি এই ফাইলটি দিয়ে দেখাই। ধরেন এটা একটা কেস মেমো, কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্টে যাবেন। আপনি যে কাজটি করবেন এটার তো সাইড দিয়ে আরও অনেক কাজ কাম থাকে, এই জন্য আপনি একটি ক্লিয়ার মানে ডকুমেন্টে নিয়ে যাবেন একদম। এখানে কিন্তু দেখেন এই ডকুমেন্টটা কিন্তু একদম ফাঁকা, কোনো কোথাও কিছু নেই, ঠিক আছে? এখন এটাকে আপনি JPG করবেন। তো JPG করতে গেলে আমরা সাধারণত JPG করতে গেলে আপনি ফাইল মেনুতে যাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন। ধরেন আমি ডেস্কটপে, আমি ওই যে আপনাদের জন্য Video 1 যেটা করেছি ধরেন এখানে আমি রাখবো। তো রেখে এখানে আপনার এখানে বিভিন্ন মোড আছে, তো এখান থেকে আপনি JPG দেখাবেন। JPG দেখিয়ে আপনি এখানে PNG দেখালে PNG মোডে হবে, আর JPG দেখালে JPG হবে। অনেক সময় লোগো বা জাতীয় কিছু হলে আপনার PNG-তে করতে হয়। তো ওকে, আপনি এখানে এক্সপোর্ট দেবেন, এক্সপোর্ট দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে RGB মোড করে দিতে হবে, কারণ আপনি যখন মোবাইলে দেখবেন সেক্ষেত্রে আপনার CMYK থাকলে আপনার এইখানে যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটা দেখা যাবে না, ডিসকালার হয়ে যাবে। ওকে, তো আপনি এখানে RGB দেবেন, সাদা কালার থাকলে RGB দেবেন, সাদা কালারটা সাদা কালারে দেখা যাবে এবং কালারিংটা কালারিংয়ে দেখা যাবে। ওকে, এই দেখুন এই ফাইলটি আমি মানে JPG করেছি, আর এই যে দেখেন এখানে JPG, এই যে দেখুন আমি ডাবল ক্লিক করলাম, এটা JPG মোডে ওপেন হয়েছে। আমি আশা রাখবো ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তারপর আরেক ভাই, উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আসলে ওনাকে সাধুবাদ জানাতে হয়, আবদুল্লাহ সোহান ভাই, ওনাকে সাধুবাদ জানাতে হয় এই জন্যই,
উনি যে বক্তব্যটি পেশ করেছেন উনি এটি বোঝাতে চেয়েছেন, ভাই আপনার ভিডিওগুলি অত্যন্ত ভালো, আপনার ফাইলগুলি যদি দিতেন তাহলে আমি বিন্দু পরিমাণও শিখতে পারতাম না। যে অনেকে কিন্তু কমেন্ট করে যে ফাইল দেওয়ার জন্য, ফাইল দেওয়ার জন্য, আসলে ফাইল না দিয়ে আমি যেভাবে দেখাই সেখান থেকে দেখে দেখে শিখে যদি শেখা যায় তাহলে কিছু শেখা যায়। আর ফাইল দিলে কিন্তু আসলে অনেকেই বলে, এটা কিন্তু ভুল ধারণা, অনেকে বলে যে ফাইল দিলে আমার আপনার এটাকে নাড়াচাড়া করে আমরা কিছু শিখতে পারতাম, সে আসলে সেটা আপনি শিখতে পারবেন না, সেটা আপনার হয়তো বা কাজের জন্য হেল্প হতো কিন্তু আপনি কিছু কিন্তু শিখতে পারবেন না। আর আমার তো মূল লক্ষ্য হলো আপনাদেরকে শেখানো। ধন্যবাদ আমার পক্ষ থেকে। ওকে, তারপর ফ্রেন্ড স্যার মেহেদি ভাই উনি বলেছেন, ভাই প্লেটের সাইজ নিয়ে একটি ভিডিও যদি বানাতেন। ওকে, আপনার তো দুটি কথা আসলে একসঙ্গে মিলে গেছে, তো ওকে এখন আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমি প্রথমে আপনাদের বলে নিচ্ছি, আমি আগে আপনাদের দেখাই আপনি ডিজাইন আপনার প্লেটের সাইজ কী দিবেন বা কীভাবে করবেন বা কীভাবে করবে তারা। দেখেন এই কাজটির সাইজ হলো 19 বাই হচ্ছে 29, অতএব 19 মানে 19 হচ্ছে 20 আর 29 হলো 30, মানে এটা হচ্ছে 20-30 সাইজের কাজ এবং এটা হচ্ছে ক্রাউন সাইজ, এটাকে বলে ক্রাউন সাইজ। তো আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমার ওই যে প্লেটের সাইজ আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি ওভার ডাবল ডিমাই। এই প্লেটটার সাইজ হয় 30 ইঞ্চি বাই 38 ইঞ্চি। এখন আমি যে কাজটি করেছি 20-30, অনেক মেশিন আছে অনেক বড়, এই ছোট প্লেটটা আপনার নেয় না কিন্তু আপনার কাছে আছে এটা, তো সেক্ষেত্রে আপনি ওই 20-30 সাইজ বা 23-34 সাইজ আপনি ওই বড় মেশিন দেবেন, একদম ওভার ডাবল ডিমাই যেটা সেটা আপনি করতে পারবেন। আর আপনি যদি এটা যদি আপনি ডাবল ডিমাই দিয়ে করেন, প্লেটটা ডাবল ডিমাই দিতে হবে কিন্তু আপনার যখন মেশিনে যখন ছাপানো হবে তখন আপনার সে মানে 20-30 যেটা ক্রাউন সাইজ যেটা সেই পেপারসটা উনি মানে অফসেট মেশিনে দিবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু 23-34 যদি আপনি যদি এই কাজটা যদি আপনার 23-34 হতো মানে ডাবল ডিমের কাজ হতো, তো দেখেন একটা জিনিস বুঝে নিচ্ছি, এই যে অংশটা, এই অংশটা যে আমি রেখেছি এখানে দেখেন লেখা রয়েছে 3.15, মানে 3.25 হচ্ছে গ্রিবারের জায়গা। গ্রিবারের জায়গা হচ্ছে আপনার যখন প্লেটটা যখন মেশিনে সেট করবে, যারা ডিজাইন করেন তারা অবশ্য বুঝবেন, তো প্লেটটা যখন আপনার মেশিনে যখন বাঁধবে তখন বাঁধানোর জন্য আপনার একটু ওই যে নাট বল্ট আছে না ওইগুলো আপনার তো দিতে হবে, এখানে এগুলি দিয়ে নাট দিয়ে আপনার টাইট করে লাগিয়ে তারপর এই অংশটা শুধু মাঝখানে যে অংশটা, যে অংশটা আপনার কাজ আছে ওয়ার্কটা আছে সেই অংশটা শুধু চাপানো হবে। ওকে, আর এখানে কাজের সাইজ দিতে হবে 34, এখানে কাজের সাইজ দেবেন 34 আর ওই দিকে হলো 22, মানে 1 ইঞ্চি আপনার গ্রিবার রাখতে হবে, চতুর্দিক দিয়ে আধা ইঞ্চি আধা ইঞ্চি। দেখেন এটাতে একদম খুব সুন্দরভাবে কিন্তু সেটিং হয়ে গেছে। এবং অনেক মেশিন আছে যে ছোটো প্লেটটা ওই মেশিনে আপনি নিবে না, অনেক মেশিন আছে যে একটা প্লেট মানে অনেক ক্ষেত্রে বড়টা সাপোর্ট করে অনেক ক্ষেত্রে ছোটোটা সাপোর্ট করে। ওকে, অফসেট মেশিনের বিভিন্ন ক্যাটাগরির মেশিন হয়, এই জন্য কিন্তু ওভার ডাবল ডিমাই প্লেট হয় এবং ডিমাই প্লেট হয়। তো আসলে আমাদের এই যে দুইটা প্লেট, এই দুইটার আমার তেমন একটা প্রয়োজন মানে তারপর প্রয়োজন পড়তে পারে, অনেক সময় ওয়াজ মাহফিলের পোস্টার বা বিভিন্ন পোস্টার অনেক বড় বড় পোস্টার হয়, শুভেচ্ছা পোস্টার অনেক বড় বড় সাইজে করে। তো এই হলো মানে ওভার ডাবল ডিমাই এবং ডাবল ডিমাইয়ের কাজগুলো। এখন আমরা চলে আসবো আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং আমি আজকে যে টিউটোরিয়ালটি করছি এই টিউটোরিয়ালটি আপনার যারা ডিজাইনের কাজ করেন, যদিও আপনার এটা প্লেটটা কী সাইজ বা কী ধরনের এগুলি আপনার না জানলেও চলবে, বাট আপনার এগুলি যদি জানা থাকে আপনার জন্য অনেক হেল্পফুল হবে কাজ করার ক্ষেত্রে, এবং আপনার এটা জানা থাকে অবশ্যই দরকার। একটি পেপারসে কয়টি সেটিং, এটা তো একটা ডাইরেক্ট বড় পেপার 23-34, ঠিক আছে, বা ডাইরেক্ট একটা বড় পেপার 20-30 ক্রাউন সাইজ এবং ডিডি সাইজ, ডিডিটাকে বলা হয় ডাবল ডিমাই আর ক্রাউন সাইজটাকে বলা হয় 20-30 যেটা সেটাকে বলা হয় ক্রাউন সাইজ। ওকে, তারপরে আমি চলে যাব আপনার যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, ধরেন এটা একটা পোস্টার, এই পোস্টারটা কিন্তু 18-30, ঠিক আছে, এটা 23-34 যে কাগজটা আছে এটা যদি আপনি মাঝখান দিয়ে ভাগ করে নেন তাহলে 18-30 হয়ে যাবে। ওকে, তারপর ধরেন এটা আমি কপি করলাম, কপি করে নিয়ে দেখেন এই প্লেটটাতে আমি রাখলাম। হাইডেলবার্গ কট মেশিন যেগুলি আছে, এই কট মেশিন আসলে কোনো কোনো মেশিনে আপনার 2 ইঞ্চি গ্রিবার থাকে, কোনো কোনো মেশিনে 2.5 ইঞ্চি গ্রিবার থাকে। যেই মেশিনে 2.5 ইঞ্চি গ্রিবার থাকে সেই মেশিনে আপনার ওয়ার্ক ছোটো করে দিতে হবে একটু, নয়তো কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো দেখেন এখানে 2 ইঞ্চি লেখা রয়েছে, আর এখানে কিন্তু এই যে ওয়ার্কটা যেটা আমি ধরেছি গ্রিবারটা, এটাই হচ্ছে গ্রিবারটা, আর যদি এখানে 2.5 ইঞ্চি হতো তাহলে আপনার কাজটাকে এই যে আপনার এখানে 17 আছে, 17 জায়গায় 16.5 মানে দিতে হতো। তো এটা খুব কম, মানে বেশিরভাগ মেশিনেই মানে 2 ইঞ্চি গ্রিবারই থাকে। তো এই হচ্ছে আপনার
একটি সাইজ আমি আবার এখানে আসব আমি পরে আমি আপনাদেরকে বুঝিয়ে নিই কোন প্লেটটা আসলে কি ধরনের এটা হচ্ছে ডিমাই সাইজ ঠিক আছে এখন ধরেন এইটা আপনারা একটি লিফলেট আকারে করবেন মানে একটি ছোট মানুষের হাতে হাতে দেবেন একটি লিফলেট করবেন তো ধরেন লিফলেটের সাইজ সাধারণত 8.3 আর হচ্ছে 10.8 হয় আর কি তো ধরেন এইটা আপনার এখানে দুইটা দুইটা দিবেন ঠিক আছে এটা কিন্তু আপনারা এই যে এভাবে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে এখানে দুইটা দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আছে আপনার এরকম এটা হচ্ছে আপনার জিটিও প্লেট এটাকে বলো জিটিও প্লেট ইচ্ছা করলে এখানে এই যে দুইটা এ4 সাইজ আপনি দিতে পারছেন ওকে তারপর ওরা প্লেটটা বের করে এনে এই মাঝখান দিয়ে তারা সিজার দিয়ে কেটে ফেলে তো ওটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছোট জিটিও মেশিন আছে যেটাতে এই যে একদম ফুল প্লেটটা যেটা আছে মানে 22 ইঞ্চি বাই 20 ইঞ্চি এটা হলো জিটিও 22.5 ইঞ্চি বাই 20 ইঞ্চি এটা হচ্ছে জিটিও প্লেটের সাইজ আপনার যদি 15-20 কাজ হয় এখানে আপনার 1 ইঞ্চি করে ছেড়ে দিতে হবে 15-14 দিতে হবে 20-এর জায়গায় 19 দিতে হবে এই জন্য কিন্তু 14-19 কাজ দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু ক্রাউন সাইজ যেটা এটা কিন্তু জিটিও দিয়ে আপনি ছাপাতে পারবেন ওকে আর এটা হচ্ছে আপনার একদম মিনি সবচেয়ে ছোট প্লেট এটাও আপনার একটি এতে আপনি দুইটি প্লেট আপনি দিতে পারবেন এই সাইড দিয়ে একটি এই সাইড দিয়ে একটি আসলে এটা কাজের ক্ষেত্রে মানে বিভিন্ন কাজের বেলায় বিভিন্ন রকম এটা হচ্ছে একটা মেমো ধরেন এই মেমোটা যদি আপনি চান যে আপনি এখানে সেট আপ করবেন ধরেন এটা আপনার ধরেন এটা এটা একটা এ4 সাইজ হলো হ্যাঁ দুইটি একসঙ্গে হলো এটা আমরা ছোটো মেশিনে চাপাবো তো এটা আমরা একটু ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে আপনার এভাবে দিলে আবার হবে না এভাবে দিলে আপনার প্লেট ওয়েস্টেজ হবে প্লেট কাটতে হবে আপনার দিতে হবে এভাবে ঠিক আছে এভাবে দিতে হবে এভাবে দিতে হবে এবং নিচে 1.5 ইঞ্চি জায়গা আছে সেটা হচ্ছে গ্রিপার দেখেন আমি দেখাই আপনাদের এই যে দেখেন এখানে 1.5 ইঞ্চি জায়গা আছে 1.5 ইঞ্চি জায়গা আছে সেটা হচ্ছে গ্রিপার জিটিওর ক্ষেত্রে কিন্তু তাই মিনি প্লেটের বেলাও যাই জিটিওর বেলায়ও তাই ওকে তো আসলে আমি আর প্লেটের বিষয়টা আর এতটা এ করলাম না এখন আমি চলে যাচ্ছি আপনাদের আরেকটি বিষয় বোঝানোর জন্য এখন আপনি কাজের আসলে সেটিং কীভাবে দিবেন সেটিং বলতে ধরেন এটা হচ্ছে একটা ব্যাক টু ব্যাক আপনার লিফলেট এটা হচ্ছে 4 কালার সিঙ্গারের একটি ব্যাক টু ব্যাক লিফলেট এটা কিন্তু আপনি যখন ডিজাইন করবেন তখন কিন্তু সিঙ্গেলি আপনি করবেন একটি সাইজ একটি পৃষ্ঠা অপর আর একটি পৃষ্ঠা ওকে তারপর যখন একদম কমপ্লিট হয়ে যাবে ডিজাইন কমপ্লিট বানান টানা সব কারেকশন হয়ে যাবে তারপর আপনি এটাকে সেটিং করবেন ধরেন এই হলো সেটিং এটা হচ্ছে সেটিং এটা ফ্লাশ কাটিং হবে আপনি এভাবে দিবেন দেখেন এখানে কিন্তু এই যে 17 এবং 22 ওটু হয়ে গেছে ওকে তো দেখেন 17-22 এটা যদি আমরা কপি করে আমরা ওই প্লেটটাতে নিয়ে যাই এই তো ডিমাই প্লেটটাতে যদি আমরা নিয়ে যাই ধরেন আমরা ঘুরিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে দুই দিক দিয়ে আপনি গ্রিভার রাখতে পারবেন এই যে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু সেটিং হয়ে গেছে খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে এবং এটা যখন ব্যাক টু ব্যাক চাপা হবে অটোমেটিকলি এইটার পিছনে ওইটা চলে যাবে এবং এটার পিছনে ওইটা চলে যাবে অটোমেটিকলি চলে যাবে আপনার এটা ঘুরিয়ে পিছিয়ে করলেও আপনার কোনো সমস্যা নেই ওকে আমি আশা রাখবো আপনারা একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের কাগজের সাইজ দিয়ে আমি বোঝাবো যে আসলে কোনটা কী সাইজ একটি কাগজ হলো আপনি মানে কীভাবে কাগজের সাইজটা আপনি নির্ধারণ করবেন বা কাজের সাইজটা মানে বের করবেন ধরেন আমাদের কাগজ হচ্ছে সবচেয়ে বড় যে কাগজটা মানে ডাবল ডিমের যেটাকে বলা হয় সেটা হচ্ছে 23-34 ধরেন আপনি যদি এখানে 23-34 দেন দেখেন এখন এইটাকে আপনার বাক করতে হবে ওকে তারপর ধরেন আপনি যখন একদম নতুন আপনি কিছুই বুঝেন না আপনি কাগজটা বাস দিয়েও করতে পারেন অথবা এভাবে করতে পারেন তো আপনি এখানে একটা গাটার লাইন টান দেন টান দিয়ে দরকার নাই আপনি এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে যেহেতু 34 আছে সেটার অর্ধেক আমরা করবো 18 ওকে এটা হচ্ছে 18-23 ঠিক আছে এখন এটাকে আমরা 4টি ভাগ করব মানে 4টি ভাগে ভাগ করব তো 4টি ভাগে ভাগ করতে গেলে এই 23 যেখানে আছে সেখানে হবে আপনার 11 ঠিক আছে আর যেখানে 18 আছে সেখানে হবে 9 তো 9-11 মানে 9-11 না 11.5 11.5 হচ্ছে আপনার এটা হচ্ছে একুয়ার কাগজের সাইজ এটা হচ্ছে আপনার পেপারসটা ঠিক আছে এখন আপনি মাঝখান দিয়ে আরেকটি টান দেন টান দিয়ে যখন আপনি এটাকে ছোটো করবেন 5.7 মানে 5.5 আর কি 5.5 হচ্ছে 11 এটা যেহেতু 11.5 কাগজটা হচ্ছে 11.5 11.5 হচ্ছে 23 ঠিক আছে আর এদিকে হচ্ছে 9 এটা হচ্ছে আপনার পেপারসের সাইজ এখন আপনার কাজ যদি আপনি একদম পেপারসের সাইজ অনুযায়ী করে ফেলেন তাহলে কিন্তু যতগুলি যতটুকু কাজ করবেন সবটা অংশ কিন্তু দেখেন আমি এই কাজটা আমি আপনাদের দেখাই এই যে কাজটা দেখেন এই কাজটা কিন্তু অনেক ছোট আছে তাই না ওই যে সাইড দিয়ে যে জায়গাগুলি দেখা যাচ্ছে এই অংশ হচ্ছে এগুলি হচ্ছে ওয়েস্টেজ মানে কাটিংয়ের জন্য এখন যদি আপনি যদি চান যে না আমি আমার মন গড়া সাইজ করব আমি এই দিক দিয়ে সাইজ দিব হচ্ছে 6 আর ওই দিক দিয়ে সাইজ দিব হচ্ছে আপনার 11 এটা কিন্তু আপনার মন গড়া সাইজ হয়ে যাবে এটা কিন্তু কোনো পেপারসের সাথেই মিলবে না দেখেন আমি আপনাদের দেখাই
ধরেন আপনি এভাবে দিলেন চারটা, ঠিক আছে, ধরেন এভাবে দিলেন চারটা চারটা, এভাবে দিলেন আবার চারটা, একটু মানে জায়গা তো রাখতে হবে কাটিংয়ের জন্য। দেখেন এখন চলে এসেছে চব্বিশ, চব্বিশ কিন্তু কোনো সাইজ হয় না, আর এদিকে চলে এসেছে সাড়ে বাইশ, সাড়ে বাইশও কোনো সাইজ হয় না। এবং এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানে আপনার কাগজ ওয়েস্টেজ করতে হবে, মানে কাগজ কেটে ফেলে দিতে হবে, এই জন্য এমনভাবে দিতে হবে যাতে আপনার সুন্দরভাবে সেটিং হয়। ধরেন এই কাজের সাইজ হচ্ছে সাড়ে পাঁচ বাই আট, আপনি যখন এটাকে ডাবল করবেন ধরেন একটা দুই তিন, মানে মোট হলো চারটা, চারটা এদিকে দিলেন চারটা, এ হলো আটটা, তো এটা একটু ফাঁকা করে দেন। দেখেন আমি ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, এখানে দেখেন সতেরো আর এখানে দেখেন সাড়ে একুশ, তো সতেরো হচ্ছে সাইজ ঠিক আছে, কাগজের সাইজ হচ্ছে আঠারো বাই তেইশ, এখানে অনেক জায়গা আছে, দেড় ইঞ্চি করে জায়গা আছে, কারণ এখানে বাদার জায়গার দরকার আছে, এই জন্য কিন্তু এভাবে কাজটা সেটিং করতে হবে। এখন যদি আপনি এফোর সাইজ করেন, এই যে দেখেন দুইটা মিলিয়ে কিন্তু একটা এফোর সাইজ হয়ে গেল, এইট পয়েন্ট টেন পয়েন্ট এইট এবং এইট, বা আপনি এইট পয়েন্ট থ্রি দিতে পারেন। ওকে, তো আসলে এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা আসলে ওই যে পেপারসের যে সাইজ, পেপারসটাকে আপনি বাস করবেন, বাস করে আপনারা দেখবেন যে কোন সাইজে দিলে আপনার সহজ হয়। এখানে সাইজ হচ্ছে দুটো, আপনাকে এই জিনিসটি খেয়াল রাখতে হবে, একটি সাইজ হলো আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে, একটি হচ্ছে ক্রাউন আর একটি হচ্ছে ডিডি। ক্রাউন সাইজ পেপারটা হচ্ছে বিশ, আর ডিডি পেপারটা হচ্ছে আপনার তেইশ ছত্রিশ, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এবং আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কী সাইজে কাজ মানে করছেন। আর বিশেষ করে কথা হলো, যারা যদি আপনার কাছে কোনো প্রিন্টিং প্রেসের লুক যায় কাজ করাতে, আপনি যদি কোনো ডিজাইনার হন, ওরা আপনাকে সাইজ বলে দিবে যে ষোলোটার সাইজ করেন, বা একটা মেমো ক্যাশ মেমো করে দেন। তো সাধারণত ক্যাশ মেমো আট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বা পাঁচ সাড়ে পাঁচ আট দশমিক তিন এরকমই দেওয়া থাকে। একটা লিফলেট করতে গেলে অনেক আছে এফোর করে, অনেক আছে এফোর ডাবল করে। আরেকটি কাজ হলো, আপনি যখন প্রিন্টিং প্রেসের কাজ করবেন, যদি ফটোশপ থেকে কোনো কাজ আনেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজটিকে, আপনি যদি প্রেসে কোনো কাজ ছাপাবেন, আপনি নিয়োগ করেন যে আমি প্রেসে, ধরেন এটা হচ্ছে আপনি প্রিন্টিং প্রেসে, আমরা সেক্ষেত্রে দেখেন এখানে কালার মোড দেওয়া হয়েছে সিএমওয়াইকে, ঠিক আছে। আবার আপনি যখন ইলাস্ট্রেটর, ধরেন এটা হচ্ছে আমরা মানে ব্যানার প্রিন্টিং করা হবে, তো সেক্ষেত্রে এটা ব্যানার করতে গেলে আপনি এখানে আর জিবি দিতে পারেন, সিএমওয়াইকে দিতে পারেন, কারণ এটা কম্পিউটার টু কম্পিউটারে প্রিন্ট হবে, এখানে কিন্তু কোনো সমস্যার কিছু নেই, আপনি যেভাবে দিবেন সেভাবে হবে। বা আপনি নেওয়ার পর ওরা আবার টিপ করে, টিপ করার সময় ওরা কালার মোড চেঞ্জ করে নেয়। তারপর সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো ধরেন আপনি এই কাজটি, ধরেন আমি এই কাজটা আমি একটি প্লেট বাইর করব, বা আমি অন্য জায়গায় আমি সাপ্লাই করব, আমি এটা প্রিন্টিং প্রেসে আমি করাবো, সেই ক্ষেত্রে হাসান আহমেদ ভাই উনি বলেছেন যে আপনি কী ফাইল নেবেন, এআই দিব না ইপিএস দিবেন, না জেপিজি দিব, না পিডিএফ দিব। জেপিজি তো কোনো ক্রমেই অ্যালাউ না, নট অ্যালাউ প্রিন্টিং কাজের ক্ষেত্রে। আপনি যদি এটা প্রিন্টিং করাতে চান, মানে প্রেস থেকে ছাপাবেন, সেক্ষেত্রে আপনি পিডিএফ নিতে পারেন, পিডিএফ নিতে পারেন, ইপিএস দিতে পারেন, অথবা আপনার সবচেয়ে ভালো হচ্ছে হয় এআই না হলে ইপিএস। আপনি যখন একটি কাজ দিবেন আপনি এটাকে পিডিএফ করতে পারেন, ধরেন আপনি এই কাজটা, ধরেন এই কাজটা আমি অন্য এক জায়গায় সাপ্লাই করব, আপনি শুধু ধরেন এভাবে ঘুরিয়েও দিতে পারেন, অথবা ওইভাবে রাখতে পারেন, রোটেট করে দিতে পারেন, অথবা সোজা রাখতে পারেন। আপনি কন্ট্রোল শিফট এস দিবেন, এস দিয়ে আপনি এখানে দেখাবেন। আপনি যদি পিডিএফ করেন তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ পিডিএফ হচ্ছে আপনি যখন পিডিএফ থাকলে আপনি ফটোশপে ওপেন করতে পারবেন এবং ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। এবং ধরেন এই ফাইলটা আমি পিডিএফ করলাম, সাপোজ ধরেন পিডিএফ করলাম, এবং পিডিএফের ধরনটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা করা থেকে আপনার কতটুকু কী হয়েছে, গুণাগুণটা হলো আপনার মোবাইলও দেখতে পাচ্ছেন। ওকে, ধরেন পিডিএফ ফাইলটাকে আপনার, তো পিডিএফ ফাইলটাকে আপনি যদি ইলাস্ট্রেটরে নিয়ে যান, আপনি দেখেন, ধরেন আপনি ইলাস্ট্রেটরে নিয়ে গেলেন, এই যে দেখেন আপনার কিন্তু সেম ইলাস্ট্রেটরের এআই ফাইলের যেরকম ছিল সেরকমই কিন্তু আছে। অতএব আপনার যখন কোথাও মানে ফাইল ট্রান্সফার করবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে ফ্রন্টগুলি আপনার অবশ্যই আপনার ক্রিয়েট আউট করে মানে এক্সপ্যান্ড করে নিতে হবে, এই যে এটাকে বলে এক্সপ্যান্ড। আর আপনার ফ্রন্টগুলি যদি আপনি সরাসরি আপনার এরকম এই এই যে স্টিকারটি, এই স্টিকারটি এখন যেভাবে আছে, যদি আপনি এই সরাসরি এটাকে আমি একটি নতুন একটি ডকুমেন্টে নিয়ে যাই, ধরেন আমরা নতুন ডকুমেন্টে নিয়ে গেলাম, নিয়ে এটাকে আমরা যদি ইপিএস করে দিই, যখন আপনি অন্য জায়গায় নেবেন তখনও কিন্তু ফ্রন্টগুলি, তখন অটোমেটিক ফ্রন্টগুলি ভেঙে যাবে। অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে ফ্রন্টগুলিকে প্রথমে ভাঙবেন, ভেঙে কন্ট্রোল শিফট ও দিয়ে ফ্রন্টগুলিকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে কন্ট্রোল শিফট এস দিবেন, এস দিয়ে
আপনি যদি মানে প্রিন্টিং প্রেসে ছাপাতে চান, মানে কাজ করাতে চান, সেক্ষেত্রে আপনাকে এআই ফাইল নিলে সবচেয়ে ভালো আমি মনে করি। কারণ হচ্ছে ইপিএস করার সঙ্গে সঙ্গে ফাইলটা অনেক ভারী হয়ে যায়, ঠিক আছে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনি যখন ফাইল ট্রান্সফার করবেন, ইমেল করবেন, তখন ফাইল বেশি ভারী হয়ে গেলেও কিন্তু সমস্যা। দিয়ে আমি এটাকে আমি এআই করে দিলাম, ঠিক আছে। আমি আপনাদের দেখাই এআই করলে ফাইলের সাইজটা কতটুকু হয় আর ইপিএস করলে কতটুকু। আপনি শুধু প্রম্পটটা যে আপনি ভেঙেছেন মানে ক্র্যাট আউট করেছেন সেটা করলেই যথেষ্ট, ঠিক আছে। ওকে, এই ফাইলটাকে আমি এআই করেছি। এখন এআই ফাইলটা কতটুকু ওজন হলো এবং ইপিএস ফাইলটা কতটুকু ওজন হলো আমি এখন ইপিএস করে দেখাই। আবার সেম আগের মতোই কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ এস দিবেন, আর পিডিএফ তো আগে দেখালাম, এই যে ইপিএস, ইপিএস দিবেন, দেওয়ার পর এখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পর এখানে কন্টিনিউ দিবেন, তারপর ওকে দিবেন। ওকে, ওকে দিলাম। এই যে দেখেন একটু সময় কিন্তু আগের চেয়ে সময় কিন্তু একটু বেশি নিচ্ছে এখানে। ওকে, তো এখানে ফাইলেও কিন্তু অনেক মানে একটু বাড়ি হবে। এই যে দেখুন, এটা হচ্ছে ইপিএস, ঠিক আছে। এটার সাইজ হয়েছে 33.6 MB, এটার সাইজ হয়েছে কত, এটার সাইজ হয়েছে 16.7 MB। দেখেছেন যে আমি যেটা বলেছি একদম মানে কাপে কাপ সব ঠিক আছে। তো এই জন্য আমি মনে করি যে আপনি এআই ফাইলই দিবেন, কিন্তু অবশ্যই লেখাগুলিকে আপনার মানে এক্সপ্যান্ড করে দিবেন। এআই ইপিএস আপনি দুইটাই দিতে পারেন এবং পিডিএফও দিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু জেপিজি শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি মোবাইলে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনার জেপিজি। ওকে, তাছাড়া জেপিজি মোড দিয়ে কাজ করে আপনি মানে প্রিন্টিং কাজ করাতে পারবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি কোথাও কোথাও কোনো জায়গায় না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি পরবর্তীতে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়ালটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম।